শীতের দিনে দিনের বেলায় স্ত্রী মিলন করলে দুইটি উপকার হবে যে দুইটি উপকার কখনোই আপনি জানেন না কিংবা না জানার কারণে আপনারা দিনের বেলায় স্ত্রী মিলন না করায় আপনারা রাত্রিবেলায় স্ত্রী মিলন করছেন ফলে আপনি দুইটি বিপদের ভিতরে পড়ছেন আজকে আমরা সেই দুইটি উপকার কি দিনের বেলায় সবাস করলে কিংবা রাত্রে করলে কি দুইটি ক্ষতি সে বিষয় নিয়ে আমরা কথা বলব তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবনগরিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো অমা তৌফিকি ইল্লা বি দর্শক দিনের বেলায় স্ত্রী মিলন করলে বিশেষ করে এই শীতের দিনে দুইটা উপকার হবে একটা উপকার হলো শারীরিক আরেকটা হলো শরীয়তের শারীরিক যে উপকারটি হবে সেটা হলো যে দিনের বেলায় যেহেতু মোটামুটি একটু রোদ থাকে বা গোসল করার পজিশন থাকে সেই সময় যদি আপনি স্ত্রী মিলন করেন তখন আপনার শরীর ভিতরে গরম থাকবে গরম থাকার ফলে আপনার স্ত্রী মিলন করার পরেই এই শীতের দিনে আপনার কোন কোন শীতের ভিতরে আপনাকে কাবু করে ফেলতে পারবে না না আপনার হাতটা পা ঠান্ডা হয়ে যাবে রক্তশূন্যতা দেখা দিতে পারে এ ধরনের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দিতে পারে কিন্তু সেটা দিনের বেলায় স্ত্রী মিলন করলে আর এই সমস্যাটা হতে পারে না দ্বিতীয় যে উপকারটি হবে সেটা হলো যে অবশ্যই অবশ্যই দিনের বেলায় সহবাস করলে যেহেতু আপনি যেমন দুপুর টাইমে যদি কেউ স্ত্রী মিলন করে এরপরে সে দুপুরের জন্য গোসল করতে যাচ্ছে তো আপনি স্বাভাবিক গোসলের জন্যই যাচ্ছেন কিন্তু সেটা আপনার ফরজগুলো আদায় হয়ে যাচ্ছে তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে কিন্তু যদি এটা আপনি রাত্রে করেন তাহলে যে দুইটা ক্ষতি আপনার হচ্ছে সেটা হলো এক নম্বর হলো যে রাত্রিবেলায় এই শীতের ভিতরে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ স্ত্রী মিলন করার পর আপনার শরীর যখন নিস্তেজ হয়ে যায় যখন একেবারে স্থির হয়ে যায় স্থূল হয়ে যায় তখন কিন্তু শরীরের ভিতরে একটা ঠান্ডা অনুভব হয় এই ঠান্ডা অনুভব হওয়ার কারণে আপনার অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু এটা দিনের বেলায় কিন্তু এটার পরিমাণটা একেবারেই বা এই সম্ভাবনাটা অনেকটা কম থাকে আর একটু হলো যে রাত্রিবেলা মিলন করার পরে এই ঠান্ডা পানি এই পানি দিয়ে কীভাবে সে গোসল করবে গোসল করতে না পেরে তখন সে গোসল করে না গোসল না করে থেকে যায় এবং সে ফজরের সালাদ কাজা করে দিচ্ছে ফজরের সালাদ আদায় করতেছে না তো এই যে দেখুন ফজরের সালাদ আদায় না করার পিছনে তার কারণ হয়ে দাঁড়াচ্ছে শরীরে যে সমস্যাটা করছে একটা কাবিরে গুনার মুর্তাকে হচ্ছে কাবিরে করছে সে শুধু একটা কারণে সেটা কি স্ত্রী মিলন করছে দেখুন স্ত্রী মিলন করা এটা আল্লাহ তালা আপনার জন্য হারাল করেছেন এনটেম এনি প্লেস আপনি যেখানে করেন যে সময় করেন তো এটার যেহেতু নির্দিষ্ট কোনো সময় বা টাইম নেই অতএব এটা আপনি দিনের বেলায় করেন দিনের বেলা করলে আপনার এক গোসলে দুই গোসল হয়ে যাচ্ছে রাত্রিবেলায় যে যেহেতু এটা করতে গেলে আপনার গোসলের সমস্যা হতে পারে গোসলের সমস্যা কারণে গোসল না করে ফরজ ছাড়াতে আপনি ছেড়ে দিতে পারেন এমনকি অনেক সময় দেখা যায় বাসার ভিতরে মহিলারা এরকম ভোর রাত্রে গোসল করার প্রবণতাটা একেবারেই দেখা যায় না যে তার তারা মনে করে যে পুরুষরা গোসল করবে মহিলারা কেন গোসল করবে মহিলাদের শরীর অসুস্থ বা একটা বাহানা দিয়ে তাদের অনেক সুযোগ আছে এই বাহানাগুলো ধরে তারা অনেক সময় ধরনের গোসল করে না এজন্য জন্য এটা আমার ব্যক্তিগত একটা গবেষণা থেকে আমি বের করেছি যে দিনের বেলায় শীতের দিনে বিশেষ করে যদি স্ত্রী মিলন করে তাহলে দুইটা উপকার এবং রাত্রে করলে দুইটা ক্ষতি একটা হলো শারীরিক একটা হলো শরীয়তের দর্শকরা তারা আমাদের সকলকে কোরআন শুনার মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মা সালামা